শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে 6 উইকেটে চমৎকার জয়, 1-0 ব্যবধানে সিরিজে লিড নিয়েছে নিগার সুলতানার দল। শ্রীলঙ্কার করা 145 রানের জবাবে অধিনায়ক নিগার সুলতানার 75 রানের অপরাজিত ইনিংসে এক বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিস্তারিত দেখে আসব রিপোর্টে। বৃষ্টি বাধায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও রৌদ্রোজ্জ্বল দিনে দীর্ঘ 9 বছর পর লঙ্কান নারীদের হারিয়ে সিরিজের প্রথম টি-20তে দাপুটো জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিংহলি স্পোর্টস ক্লাব মাঠের 6 উইকেটের চমৎকার জয়ে সিরিজে 1-0 ব্যবধানে লিড নিয়েছে নিগার সুলতানের দল। টস জিতে ঘরে মাঠে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি লঙ্কানরা। স্কোরবোর্ডে 16 রান তুলতেই ঘরে ফেরান কৃষ্ণা। সর্বোচ্চ করা হর্ষিতাকে সাজ ঘরে ফেরান সুলতানা খাতুন। স্কোরবোর্ডে লঙ্কানদের রান তখন 107। এরপর স্কোরবোর্ডে 11 রান তুলতেই 3 উইকেট হারায় লঙ্কানরা। তারপরও শেষে নীলাকমিত 29 ও ওষারের 8 রানের ভর করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 145 রান তোলে স্কোরবোর্ডে লঙ্কান নারীরা। 2014 সালের পর আর লঙ্কানদের বিপক্ষে জয় না পাওয়া বাংলাদেশ 146 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভেঙে পড়েছিল টপ অর্ডারের ব্যর্থতায়। স্কোরবোর্ডে 7 রান উঠতে সাজ ঘরে ফেরেন শারমিন সুলতানা। স্কোরবোর্ডে 23 রান উঠতে আবারও আঘাত হানে লঙ্কানরা বাংলাদেশের শিবিরে। রাবে হায়দার ফিরে যান ব্যক্তিগত 9 রান করে। পুরো ইনিংসটি তিনি গুছিয়েছেন 2টি 6 ও 7 চারে, মাত্র 51 বলে 75 রানের ইনিংস খেলে অপরাজিত থেকে। ক্যারিয়ারের 5ম অর্ধশতকের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টানা 7 ম্যাচ হারের প্রতিশোধটাও নিয়েছেন কড়ায় গন্ডায়। অন্যদিকে জয় থেকে যখন মাত্র 1 রান দূরে বাংলাদেশ, তখন খানিকটা তাড়াহুড়ো আর ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন 33 রান করা ঋতু। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায়নি নারীদের প্রথম টি-20 ম্যাচে জয়। নিগার সুলতানের হাত ধরেই এক বল হাতে রেখে সেই জয় তুলেই মাঠ ছেড়েছে বাংলাদেশের নারীরা।